আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকাল 31st নাইটে বিভিন্ন স্থানে আগুন লেগেছে, আমরা জানি, লাগবে না কেন? এই যে ইসলাম বিরোধী যে কাজগুলো করতেছে, সেগুলো হাদিসে নাই, যেগুলো কোরআনে নাই, সেগুলো আমরা পালন করে আসতেছি, তার ফল আমরা ইতিমধ্যে পেয়েছি। আপনারা দেখেছেন ঢাকার বিভিন্ন স্থানে এবং দেশের বিভিন্ন স্থানে এই হ্যাপি নিউ ইয়ার পালন করতে গিয়ে অনেক জায়গায় ভয়াবহ আগুন লেগেছে। তাই মনে রাখবেন, আমরা যতদিন হাদিস কোরআন মানব না, ততদিন আমাদের এমনই পরিণত হবে। আসুন দেখে আসি গতকালকের কয়েকটি আগুনের ভয়াবহ দৃশ্য। নতুন বছরের উদযাপন রূপ নিল অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায়। শহর জুড়ে আনন্দের মধ্যেই ঢাকার বিভিন্ন স্থানে লাগে আগুন। রাজধানীর মাতোয়াইলের হাইস্কুল রোড, নতুন বছরকে বরণ করে নিতে ওড়ানো ফানুস এসে পড়ে একটি ভবনের ছাদে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন, জ্বলতে থাকে লেলিহান শিখা। মানুষ চিল্লাচিল্লি করতেছে, উপরে তাকায় দেখি যে আগুন জ্বলতেছে, আগুন সূত্রপাত হয়েছে। তখন চারদিক থেকেই তো ফানুস শেষে পড়তেছে, ডাইনে বাঁয়ে পড়তেছে, এটা দেখতেছি। তারপালের নিচে ছিল ক্রেট, ছিল আমের ক্রেট, উপরে ফানুস পড়ছে, নিচে তো এইভাবে আগুন ধরে গেছে। ফানুস একটা পড়ে তেরপালটা জ্বলে গেছে, যার কারণে বাসটা যা ছিল টোটালি আগুনে অবস্থা খারাপ হয়ে গেছে। আতশবাজি ও ফানুস ওড়ানোর ঘটনায় আগুন লাগে আরও কয়েকটি স্থানে। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, ডেমরা, সূত্রাপুর, লালবাগ ও কেরানীগঞ্জ সহ কমপক্ষে 10 জায়গায় লাগে আগুন। ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। বড় ধরনের আগুনের ঘটনা ঘটে নাই, স্বল্প সময়ে আগুন নিভে গেছে। হয়তো কোনো কোনো জায়গায় স্থানীয় কর্তৃপক্ষ নির্বাপন করা হয়েছে, কোনো জায়গায় যদি দাহ্য বস্তু থাকে পার্শ্ববর্তী, সেগুলো হয়তো ফায়ার সার্ভিস স্বল্প সময়ের মধ্যে নির্বাপন করে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে গেছে, এবং সেক্ষেত্রে কোনো আহত নিহত বা বড় ধরনের ক্ষতির হয়েছে এরকম আমার কোনো তথ্য নেই। নতুন বছর বরণে পুলিশের পক্ষ থেকে আগে থেকেই ছিল ফানুস উড়ানো ও আতশবাজি না করার নির্দেশনা। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অনেক পরিমাণে, এই যে আমার ভিডিওতে দেখেন না কি পরিমাণ আগুনটা লাগছে, এখানেই তো বুঝা যায় দেখে যে আস্তে আস্তে পানি মারতেছে।
এই সাইডটাই বেশি হ্যাঁ এখন নিচে গেছে গাবিছে এই ফানুসের আগুন হ্যাঁ এই ফানুসের ইলেকট্রিক তার আছে না এই আগুন লাগছে আগুনের আগুন করে নাম খেয়ে দিয়ে আরো